বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস দেখে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমার সামনে যে দুটি বোনকে দেখতে পাচ্ছেন ওনারা সুদূর কক্সবাজার থেকে এই চট্টগ্রাম আজকে দুদিন হন্যে হয়ে ঘুরছে এবং অনেক জায়গায় ঘুরেছে আমার মোবাইল নাম্বারের জন্য, এবং অবশেষে ওনারা মোবাইল নাম্বারটি পেয়ে আমার সাথে যোগাযোগ করে এবং এই যোগাযোগ করে এই মেডিকেলের এই ক্যাম্পের সামনে চলে আসে। যে তাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা রাস্তাঘাট থেকে যেরকম বেওয়ারিশ মানুষদের নিয়ে এসে, পচা মানুষদের নিয়ে এসে চিকিৎসা করি, এই ওনার ভাই 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। তো আমাদের একটি ভিডিও দেখে ওনাদের ভাইকে ওনারা চিনতে পারছে, চিনতে পারার প্রেক্ষিতে এখানে চলে আসছে ওনার ভাইকে নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ওনার ভাইকে চিকিৎসা করেছিলাম আজ থেকে 1 বছর আগে, ওনাদের ভাই কিন্তু হারিয়ে গেছে 7 বছর আগে, আর আমরা পেয়েছিলাম 1 বছর আগে। 1 বছর আগে শরীরের বিভিন্ন অংশ, পা, কোমর এবং মাথায় পচন ধরে পোকা পড়ে যায়। সে অবস্থায় আমরা ড্রেনের পাশ থেকে ওনাকে, এক কথা বলতে গেলে ডাস্টবিন কিংবা ড্রেন থেকেই, বিআরটিসির ফলমন্ডির পাশে ড্রেন থেকে আমরা ওইখান থেকে ওনাকে উদ্ধার করি এবং প্রায় 2 মাসের মতো আমরা চিকিৎসাধীন, আমাদের কাছে চিকিৎসাধীন ছিল, আমরা চিকিৎসা করেছি এবং চিকিৎসা করে তার মাথার ক্ষত, পিঠের ক্ষত, পায়ের ক্ষত আমরা সুস্থ করেছি। উনি মানসিক ভারসাম্যহীন বিদায়, আমাদের এমন কোনো হাসপাতাল কিংবা সেট কিংবা পুনর্বাসন এরকম কিছুই নেই বিদায়, আমরা সুস্থ হওয়ার পর ওনাকে অ্যাজ ইউজুয়ালি আগের মতো আবার ছেড়ে দিই, কারণ আমাদের নেওয়ার মতো কোনো জায়গা নেই। তো 1 বছর পরে এখন ওনারা এই ভিডিও মোবাইল, ওনারা মোবাইলে সেই ভিডিওটা নিয়ে আসছে আমাদের কাছে, যে এই ভিডিও দেখে ওনারা 100% শনাক্ত করতে পেরেছে। যে আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখা যাচ্ছে এখানে আমরা কাজ করছি, এই যে লোকটির কাজ করছি, যে লোকটি এই, ঠিক আছে, এই ভিডিওটা দেখে ওনারা ওনাদের ভাইকে শনাক্ত করতে পারে এবং শনাক্ত করার পর আমাদের কাছে আসে। কিন্তু দুর্ভাগ্য, আমরা 1 বছর আগে ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আবার অ্যাজ ইউজুয়ালি স্বাভাবিকভাবে একটি মাজারের সামনে রেখে চলে যাই, কিন্তু ওখানে উনি আর নাই, কারণ মানসিক ভারসাম্যহীন মানুষ 1 বছর এক জায়গায় থাকবে না। তো 1 বছর পর ওনারা এসেছে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য ততদিনে সেই মানুষটি আবারও হারিয়ে যায়। তো আমরা যদি এই মেসেজ, ভিডিওটির ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো মধ্যবয়স্ক, বয়স 30 থেকে 35 কিংবা 35 থেকে 40, অ্যাজ ইউজুয়ালি 35 থেকে 40ই ধরা যায়, এই বয়সের কোনো মানুষের যদি মাথার পেছনে অনেকগুলো সেলাইয়ের দাগ থাকে এবং পিঠে অনেক বড় ক্ষতের দাগ থাকে কিংবা পায়ের নিচে ক্ষতের দাগ থাকে, তাহলে যোগাযোগ করতে পারবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনারা মহিলা মানুষ বিদায়, আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি না, তবে ওনাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি। আপনাদের ভাই তো কয় বছর আগে হারিয়ে যায়? 7 বছর আগে। 7 বছর আগে। এখন উনি কান্না করতেছে, আমরা দেখতেছি সকাল থেকেই। এখন আসলে আমাদের, ওনারা তখন যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতো, আমরা যখন পেয়েছি সেই 2 মাসের মধ্যে, তাহলে আমরা হয়তো কিছু একটা করতে পারতাম। কিন্তু এখন যে 1 বছর পর এসে যোগাযোগ করলে, আসলে মানসিক ভারসাম্যহীন মানুষের খোঁজ আমরা দেওয়া আমাদের পক্ষে সহজতর নয়। তো আপনার নাম কি আপু? আমার নাম রুমা আক্তার। আপনার নাম কি? আমার নাম রিনা আক্তার। আপনার বোন? জি। আচ্ছা, আপনাদের বাবার নাম কি? আমার বাবার নাম মুজাফর আহমদ। মুজাফর আহমদ। আপনাদের দেশের বাড়ি কোথায়? কোটাখালী। কোন কোন জেলা? কক্সবাজার জেলা। কোন থানা? চকরিয়া থানা। কক্সবাজার জেলা চকরিয়া থানা, কোটাখালী গ্রাম। তো আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ। উনি, আমরা যখন চিকিৎসা করেছিলাম, উনি কথা কম বলে, কথা মনে কথা ভালোভাবে বলতে পারে না, মানসিক ভারসাম্যহীন। কিন্তু কেউ যদি যোগাযোগ করতে চান, তাহলে কক্সবাজার জেলার কোন কোন থানা বলছেন? চকরিয়া থানার খুটাখালি ইউনিয়নে, ইউনিয়ন পরিষদে, অথবা ওই এলাকার কারোর সাথে যোগাযোগ করলে হবে এই অসহায় পরিবারটির ব্যাপারে। আর সেটা না পারলে আমাদের সাথে যোগাযোগ করলেও হবে, আমরা ওনাদের কাছে মেসেজটা কনভে করব। হ্যাঁ, আপনারা এখানে চাকরি করেন? কোথায় চাকরি করেন? এই 9 to 9-এ। এটা কোন জায়গায়? কাপ্তা রাস্তার মালতা। গার্মেন্টসে চাকরি করেন? আচ্ছা, তো আপনার মা এবং বাবা কাঁদছে আপনাদের ভাইয়ের জন্য? আমার মা আছে শুধু। ও, খুব কাঁদছে। আমার মা পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা, ওনার মা পাগলের মতো হয়ে গেছে ওনার সন্তানের জন্য, কিন্তু দুর্ভাগ্য, কত বছর আগে হারিয়েছে বলছেন না? 7 বছর। 7 বছর আগে। 7 বছর আগে ওনার যে ভাই হারিয়ে গিয়েছে, তো ওনার মা পাগলের মতো অবস্থা হয়ে গেছে সন্তানের জন্য। সেই সন্তানকে আমরা 1 বছর আগে ড্রেনের মধ্যে থেকে তুলে আনি, মানসিক ভারসাম্যহীন অবস্থা এবং শরীরের অনেক জায়গায় পচে পোকা পড়ে গিয়েছিল, 1 বছর আগে আমরা উদ্ধার করি আমাদের তত্ত্বাবধানে। 2 মাস চিকিৎসা করে সুস্থ করার পরে কেউ যখন খোঁজখবর নেয় নাই, আমরা আমানতশাহ মাজার ওইখানে তাকে রেখে চলে আসি। কিন্তু এরপর আর আমরা তার খোঁজখবর জানি না, আমাদের অসংখ্য রুগী থেকে খোঁজখবর রাখারও কথা বা সামর্থ্য নাই। কিন্তু এই
অসহায় দুই বোন এসেছে আজকে আমাদের এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাইছে। ওনারা দুজনেই গার্মেন্টসে চাকরি করে। এই অসহায় দুই বোনের কাছে ভিডিওটা পৌঁছেছে এক বছর পরে। তো এক বছর পরে আমাদের কাছে আর ওই ভাইয়ের কোনো সংবাদ নাই, কিন্তু ওই ভাইয়ের যে ভিডিও ফুটেজ, সে আমাদের করা ভিডিও ফুটেজ নিয়ে আমাদের কাছে আসছে এবং আমরা দোয়া করি যাতে ওনারা ওনাদের ভাইকে ফেরত পায় এবং এই ভিডিও দেখে যদি ওই রকম আকৃতির কাউকে দেখতে পান ওনাদের ঠিকানায় কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে, বা আমরাও চেষ্টা করবো যদি আমাদের চোখের মধ্যে বা চোখের সামনে যদি দৃষ্টির মধ্যে পড়ে থাকে আমরা ওনাদের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করব। তবে এই অসহায় দুই ভাইয়ের বোনের কান্না যেন খুব দ্রুততম সময়ের মধ্যে শুকিয়ে যায় এবং তারা যাতে তাদের ভাইকে ফেরত পায় সবাই দোয়াই করবেন, আর আমরাও চেষ্টা করব যদি আমাদের সম্ভব হয়, আমাদের দৃষ্টিতে মিলে আমরাও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ওনাদের জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা যাতে একটি বেওয়ারিশ হাসপাতাল কিংবা বেওয়ারিশ শেড তৈরি করতে পারি। যদি আজকে বেওয়ারিশ হাসপাতালটি থাকতো কিংবা বেওয়ারিশ পুনর্বাসন কেন্দ্রটি থাকতো তাহলে আজকে ওই লোকটি এভাবে হারিয়ে যেত না, সেই মানসিক ভারসাম্যহীন লোকটিকে আমাদের কাছ থেকে ওনারা ফেরত নিতে পারত। তো আমরা আসলে চেষ্টা করি সবসময় যে মানুষের কল্যাণার্থে কাজ করার জন্য এবং এই কল্যাণার্থে কাজ যাতে আমরা কন্টিনিউ করতে পারি, এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম।